মাম্মি আমার মোজা পাচ্ছি না। আরে ওয়া, আজ ফাইনালি বাবু সোনা জাদু টোনার পর আমাকে মনে পড়লো। আরে মাম্মি কিন্তু, আরে তোর মোবাইলে খোঁজ না, গুগলে লে, গুগলে হোয়ার ইজ মাই সক্স, পেয়ে যাবি তাহলে। আরে মাম্মি কি বলছো, বাস এই কাজবাজ করার জন্যই তো আমি জন্মেছি এই পৃথিবীতে। আরে বাচ্চার মোজা খোঁজা, বাবার জানিয়া খোঁজা, বোনের বুদ্ধি খোঁজা, আমি মানুষ নাকি? আমি তো সিআইডি, আমি তো ডিটেকটিভ হয়ে এসেছি এই বাড়িতে। মাম্মি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? একদিন মরে যাব, সেদিন বুঝবি কি হয়। আমি মরে যাব, তোরা বুঝতে পারি না যে আমি কোথায় মরে পড়ে আছি। মাম্মি মাম্মি আমার মোজাটা। মাম্মি পাঁচুরা একটা বিড়াল এনেছে, আমরাও একটা বিড়াল পুষবো। বিড়াল কেন, কুকুরও নিয়ে আয় না। মাম্মি হাতি নিয়ে নে না, ঘরটা ভেঙে দিই, ঘরের মধ্যে নিয়ে আয়। আরে ঘোড়া নিয়ে নি, ঘোড়া চালাস ঘরের ভেতর। আরে মাম্মি আর গাধা তো আমার ঘরেই আছে। আমি গাধা? একটা পুরো কালেকশন হয়ে যাবে ঘরে, পুরো বাড়িটাকে চিড়িয়াখানা বলে ঘোষণা করে দিই শহরে। আরে মাম্মি আর তোর মা তো এখানে আছেই কিসের জন্য, ছোটবেলায় তোদের পটি পরিষ্কার করেছি, এখন এই জানোয়ারের পটি পরিষ্কার করব, এই গন্ধ পরিষ্কার করার জন্যই তো জন্মেছি পৃথিবীতে। আরে মাম্মি, আরে তোর মা একদিন পটি পরিষ্কার করতে করতেই মরে যাবে। আরে মাম্মি কথায় কথায় এত ইমোশনাল হয়ে যায় কেন? আমার রাজা বাবু কি খাবে ডিনারে? যা কিছুই দাও, যা বানিয়েছো ঘরে দিয়ে দাও। না বাবু, এমন তো কিছুই বানাইনি ঘরে, কিন্তু তুই যা বলবি, যা খেতে চাইবি বানিয়ে দেব, এবার বল। আমি কিছু বুঝতে পারছি না, কি খাবো? কি খাবি আমার বাবু বল না। ব্রেড বাটার? ব্রেড বাটার সকালে নাস্তার জন্য জিজ্ঞাসা করছি না, রাতে খাবারের জন্য জিজ্ঞাসা করছি। তাহলে পিৎজা? না রে বাবু, ওভেন খারাপ আছে তো, পিৎজা বানানো যাবে না। তাহলে ভেন্ডি রুটি বানিয়ে দাও। না বাবু, আজ সবজিওয়ালা আসেনি, আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তবুও সবজিওয়ালা আসলো না, আজ তো ভেন্ডি বানানো যাবে না। তো আমি কি খাবো আমাকে বলো। বাবু তুই বল, তুই যা বলবি তাই পাবি, তুই বল তো একবার, তুই একবার চা, তোর মা এখানে আছে, তুই যা চাইবি সেটাই দেবে। চিড়ের পোলাও? খুব হালকা খাবার হয়ে গেল না? আলুর পরোটা? খুব ভারী খাবার হয়ে গেল না? পপকর্ন খাইয়ে দাও। পপকর্নে পেট ভরবে নাকি বাবু? ছোলা ভাত খাইয়ে দাও। কালকেই তো খেয়েছিলি। ডাল ভাত বানিয়ে দাও। আজ দুপুরেই তো বানিয়েছি। পনির? বাবু আজ ঘাসে নোংরা ছিল তো, আজ ঘাসে নোংরা ছিল তো গরু ঘাস খায়নি, তাই গরুর পেট খালি ছিল, তাই গরু দুধ দেয়নি, দুধ আসেনি, তাই দুধ থেকে পনিরও হয়নি, তাই ঘরে পনির নেই। এই ঘরে কিছু বাঁচা কোঁচা যাই আছে বানিয়ে দাও। ঘরে শুধু আলু পড়ে আছে, তো আলুর সবজি বানিয়ে দেব। হ্যাঁ মা, আলুর সবজি বানিয়ে দাও। কেন না, আমি যাব এখন বাজারে, কষ্ট করে আলু কিনবো, তারপর আলু কেটে এনে ধুয়ে বানিয়ে দেব, আর বাড়িতে আমার অকাল কুষ্মাণ্ড ছেলে আছে না, সে বসে বসে খাবে। আমি তো এই জন্যই জন্মেছি জীবনে, এই ঘরে তো আমি চাকর, তোর বাবার লাউ চাই, বোনের পিৎজা চাই, এই নবাবের আলু চাই, তো খাবার বানিয়ে যাই সারা জীবন ধরে, হোটেল বানিয়ে রেখেছি এখানে, এই বাড়িটাকে হোটেল বলে ঘোষণা করে দিচ্ছি। আরে মাম্মি বাবা যদি লাউ খায় আমিও খেয়ে নেব। তো এত সময় ধরে জিজ্ঞাসা করছি যখন কি খাবি আমার রাজা ছেলে, কি খাবি বলতে পারতিস না যে লাউ খাবি? এতক্ষণ ধরে লাউ হয়ে যেত, আমার বিশ্রাম নিতে পারতাম,
বিশ্রাম করাটা তো আমার ভাগ্যে নেই, কারণ নবাবজাদার রাতে খানা বানাতে হবে আমার। আমার আর বিশ্রাম নেওয়ার কপাল তো নেই। এইরকম মজার মজার ভিডিও এনকারেজ করতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন ও বেল আইকনে ক্লিক করুন।